আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হিরামণি আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য আজ আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ছোট বড় সবার পছন্দের ঝরঝরে একদমই রসালো মুক্ত দানার মতো মিষ্টি ভুন্দিয়া এই বুন্দিয়া কিন্তু ইফতারিতে প্রতিদিনই থাকা চাই তো অনেক চড়া দামে কিন্তু বাজার থেকে না কিনে খুব সহজে বাসায় কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটি থাকছে আমার আজকের ভিডিওতে মাত্র এক কাপ বেসন দিয়ে এক কেজি রস আলো আশা করি সবার অনেক উপকারে আসবে আর অবশ্যই রেসিপিটি সম্পূর্ণ দেখলে খুবই ভালো লাগবে আর নতুনটাও কিন্তু একবার যে দেখলে খুব সহজেই তৈরি করতে পারবেন এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সব সময় পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে তার জন্যই প্রথমেই আমরা চিনির শিরাটা তৈরি করে নেব চিনির শিরাটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ নিচ্ছি চিনি আর দিব এক কাপ পানি দুই কাপ চিনির জন্য এক কাপ পানি দিলেই যথেষ্ট এখন এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিব এক তার দুই তার এরকম কোনো তার হবে না এই শিরাতে দুই কাপ চিনির মধ্যে এক কাপ পানি দিয়ে কয়েকটা বলক তুলে নিলেই কিন্তু যে ঘন হবে সেটাই হচ্ছে আমাদের ভন্দিয়ার শিরা বলক চলে এসেছে আর দেখেন এটাতে কোনো এক দুই তার হয়নি একটু আঠালো ভাব হলেই হয়ে যাবে চুলাটাকে এখন বন্ধ করে দিব আর বন্ধ করে দিয়ে তারপরে দিচ্ছি একটু লেবুর রস যাতে করে ঠান্ডা হয়ে গেলেও যেন জমে না যায় লেবুর খোসাটাকেও দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিচ্ছি আধা চা চামচের মতো ঘি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর শাহি শাহি একটা ভাব চলে আসবে যখন বুন্দিয়াটা খাবো তখন মনে হবে যেন ঘিয়ে ভাজা দিয়া। তো এটাকে এবার সাইড করে ঢেকে রেখে দিয়ে আমরা বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটার তৈরি করার জন্য এক কাপ বেসন নিয়েছি আর বেসনটা অবশ্যই চেলে নিতে হবে আর আমি এখানে কিন্তু একেবারেই কম দামি যে অ্যাঙ্কার ডালের বেসনটা আছে সেটাই ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ডালের বেসন ইউজ করতে পারবেন চেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার ছোডা এটা কিন্তু বেকিং সোডা না খাবার সোডা আর বেকিং সোডা দিলে সেক্ষেত্রে পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিবেন। তারপরে দিচ্ছি সামান্য একটু জর্দা কালার এটা দেখার সৌন্দর্যের জন্য এটা আপনারা না চাইলেই স্কিপ করতে পারেন এরপর দিব পানি পানির পরিমাপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা কিন্তু একটু শক্ত ব্যাটার হলে পারফেক্টভাবে বুন দিয়ে হবে না আবার বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু হবে না তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর পানিটা সম্পূর্ণ দেওয়ার পরে আমি বলে দিব যে আমার কতটুকু পানি লেগেছে এক কাপ বেসন ব্যাটার তৈরি করার জন্য তো একটু একটু করে দিচ্ছি আর ভালোভাবে হ্যান্ডবিস দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর এই গাছটা কিন্তু একটু সময় এবং ধৈর্য ধরেই করতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত বেশি ফেটাবেন ততই কিন্তু ভে পারফেক্ট হবে তো অনেক বেশি ফেটিয়ে নিতে হবে তো আমি কিন্তু টোটাল এক কাপ পানি দিয়েছি আর এক কাপ পানি কিন্তু এক কাপ বেসনের জন্য পারফেক্ট হয়েছে তবে আপনাদের কিন্তু কম বা বেশি লাগতে পারে আমি ডাল দিয়ে করেছি ডালের বেসন তো আমার এখানে টোটাল এক কাপ লেগেছে ছয় থেকে সাত মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এটাকে ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে দেখবেন যে এটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আগে থেকে কিন্তু বেশ অনেকটা সাদা সাদা ভাব হয়ে আসছে তো এটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে ফেটানো হয়ে গেলে আমি রেখে দিয়েছিলাম আরও দশ মিনিট দশ মিনিট রেস্টে রাখার পরে আমি একটু চেক করে নিচ্ছি যে এটা কি পারফেক্ট হয়েছে কি না তো একটা গ্লাসের মধ্যে আপনি একটু ব্যাটার দিবেন সাথে সাথে কিন্তু ভেসে উঠবে আর যদি ভেসে ওঠে তাহলেই বুঝবেন যে এটা কিন্তু ভুন দেওয়ার জন্য একদমই পারফেক্ট তা এখন একটু কালার করে নিব আমি দুইটা কালারে তৈরি করছি একটু রেড কালার করব তার জন্য আমি কিছু ব্যাটার অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি খুব সামান্য দিব ফুড কালার আমি এখানে রেড ফুড কালারটা ইউজ করেছি আপনারা চাইলে অরেঞ্জ বা গ্রিন কালারটাও ইউজ করতে পারেন যার যেটা ভালো লাগবে একটু দিয়ে নেবেন আবার কেউ চাইলে না চাইলে নাও দিতে পারেন তো ভালোভাবে গুলিয়ে এবার আমরা চলে যাচ্ছি বুন্দিয়াটা বানানোর জন্য আগে থেকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর সামান্য একটু ব্যাটার ছেড়ে দেখছি যে তেলটা আসলে কতটুকু গরম হয়েছে এখন হচ্ছে একটা ঝাজরির চামচ নিয়েছি যেটাতে আমরা তেলের পিঠা বা বিভিন্ন পিঠাপুলি ভেজে উঠাই তো এরকম যে ঝাজরির চামচগুলো আছে ছিদ্র ছিদ্র সেই ঝাজরি চামচ ব্যবহার করতে হবে তো এবার কিভাবে দিচ্ছি আর কিভাবে হচ্ছে সেটা একটু দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে পড়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে অর্থাৎ আমাদের এই ব্যাটারটা কিন্তু বুন্দিয়ার জন্য পারফেক্ট ছিল তো কিছুক্ষণ ধরে রাখলেই কিন্তু গোল গোল হয় আর যদি নাড়াচাড়া করেন সেক্ষেত্রে কিন্তু লম্বা হয়ে যায় তো আমি এই যে একটু নাড়া দিয়েছিলাম তার জন্য কিছু কিছু কিন্তু লম্বা শেপ হয়ে গেছে তো অবশ্যই কিন্তু নাড়াচাড়া করবেন না চুপচাপ ধরে রেখে দিবেন তাহলে কিন্তু গোল গোল হয়ে বুন্দিয়াগুলো হবে এবার এটা কয়েক সেকেন্ড মাত্র ভেজে নিলেই হয়ে যাবে আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে তা না হলে কিন্তু এই বুন্দিয়াটা গোল শেপ হবে না নিচে লেগে যাবে বা চ্যাপটা হয়ে যাবে তো অবশ্যই হাই হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে এবার আমি তুলে নিচ্ছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর ঝরঝরেও আর একেবারে মুক্তোর দানার মতো এবার আমি লাল কালারটা বা রেড কালারটা দিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে দেওয়ার সাথে সাথে তো এভাবে কিন্তু আমি সবগুলো বুন্দিয়া ভেজে তুলে নিব। আর দেখেন কত সুন্দর হয়েছে এটাও একেবারেই মুক্ত দানার মতো সবগুলো আমার ভেজেন আমার শেষ দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে এখন এটাকে শিরায় দেওয়ার পালা তো শিরাটাকে আরও একবার জাল করে বলক তুলে নিচ্ছি আর ও হ্যাঁ আমি শিরার মধ্যে কিন্তু সামান্য একটু জর্দা রং দিয়েছিলাম একটু সুন্দর লাগার জন্য এটা কিন্তু শুধুই অপশনাল এবার যখন একটা বলক চলে আসবে তখনই আমরা ভুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি খুবই ঝরঝরে এবং রসালো হয় এই বুন্দিয়াগুলো একদমই কিন্তু মিষ্টির দোকানের মতো বা মেলায় মামারা যেভাবে বানিয়ে বিক্রি করেন ঠিক সেরকমই হবে আজকের বুন্দিয়া যেমন হবে ঝরঝরে তেমন হবে কিন্তু রসালো আর রসে টইটম্বুর চুলাটা কিন্তু এই পর্যায়ে অফ রেখেছি এবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে আমি এর মধ্যে আরও এক চা চামচের মতো ঘি অ্যাড করে দিব আর লাস্ট সময় যদি ঘি অ্যাড করেন সেই ক্ষেত্রে অনেক বেশি ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায় খাওয়ার সময় একটা ভাব এবং মনে হবে যেন ঘি বেজেই এই বুন্দিয়াটা তৈরি করেছি তো এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা রেস্টে রেখে দিলেই কিন্তু ভেতরে রসটা ঢুকে একেবারে রসে টুপটুপে হয়ে যাবে তো ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টা আর আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট পরেই আমি ফিরে আসছি ত্রিশ মিনিট পরে ফিরে আসলাম তো আমি এবার একটা ছাঁক নিতে রসটাকে ছেঁকে নিচ্ছি আপনারা যারা রস খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু এভাবেই রেখে দিতে পারেন তবে আমি একটু রসটাকে ঝরিয়ে নিচ্ছি আর যারা এরকম রসালো খেতে চান তারা দুই কাপ চিনি দিয়ে করবেন আর যারা রসটাকে একেবারেই শুকিয়ে ফেলতে চান তারা কিন্তু দেড় কাপ চিনি দিয়ে করলেই কিন্তু একেবারেই রস থাকবে না সমান ঠিকঠাক মতো থাকবে ঝরঝরে তো দশ মিনিটের মতো রেখে দেওয়ার পরে এক্সট্রা যে চিনির শিরাটা ছিল সেটা কিন্তু পড়ে গেছে এবার আমরা পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখেন কতটা ঝরঝরে এবং রসালো হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো রমজানে খুব সহজে এভাবে বাড়িতে বানিয়ে সারা মাস ভরে কিন্তু খেতে পারবেন ফ্রিজে রেখে ফ্রিজে নর্মাল নর্মালে রেখে এটাকে আপনি খেতে পারবেন প্রায় এক মাসের মতো একটুও নষ্ট বা গন্ধ হয়ে যাবে না আর দেখেন কতটা সুন্দর লাগছে একেবারে মুক্তর দানার মতো হয়েছে আর রশে টইটম্বুর তো খুব সহজেই বাড়িতে এভাবে বানিয়ে ফেলবেন দেখবেন যে কতটা লোভনীয় হয় আর চড়া দামে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন নাই অল্প খরচে অনেক বেশি কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন এভাবেই ঘরেই তো আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কতটা রস ঢুকেছে দেখেন চাপ দিলেই কিন্তু একেবারেই রসটা বেরিয়ে আসছে টুপ করে তো খুব সহজেই তৈরি করে দেখালাম ঝরঝরে মুক্ত দানার মতো রসের টইটম্বুর মিষ্টি বুন্দিয়া তো আশা করি আমার আজকের এই বুন্দিয়া রেসিপিটা সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের ভালোবাসা পেলে একদিন আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ